আসসালামু আলাইকুম। ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টসের আগ মুহূর্তে বৃষ্টির হানা। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে বেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগেও বাংলাদেশ আয়ারল্যান্ডের সামনে বৃষ্টির বাধা, ফলে নির্ধারিত সময় পর্যন্ত টস হয়নি। ইংল্যান্ডের চ্যাম্পসফোর্ডে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। আজ 12ই মে দিনের শুরুতে অবশ্য বৃষ্টি ছিল না। বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দল যখন মাঠে প্রবেশ করে তখনও ইংল্যান্ডের মাঠে ছিল ঝলমলে রোদ। এরপর ক্রিকেটাররা মাঠে পৌঁছে অনুশীলনে অংশ নেন। তখন বৃষ্টি না থাকলেও আকাশ ছিল কিছুটা মেঘাচ্ছন্ন। এরপর ঝিরিঝিরি করে টসের আগ মুহূর্তে বৃষ্টি নামে। বাংলাদেশ সময় 3টার পর থেকে শুরু হয় বৃষ্টি, তবে বৃষ্টির মাত্রা খুব বেশি নয়। আপাতত আম্পায়াররা মাঠ পরিদর্শন করছেন। জানা গেছে স্থানীয় সময় দুপুর 12টা, বাংলাদেশ সময় বিকাল 5টার মধ্যে আকাশের মেঘ খেটে যাবে। এর আগে থেকে অবশ্য সংখ্যায় ছিল দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে, কেননা দেশটির আবহাওয়া অফিস থেকে আগেই এমন বৃষ্টির ধারণা পাওয়া গিয়েছিল। দেশটির গণমাধ্যমের বরাতে জানা গেছে আজকের ম্যাচটি হয়তো 30 ওভারের মতো হতে পারে। স্থানীয় বেলা 11টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করবেন। এর আগে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ প্রথম ইনিংসের পুরো ওভার ব্যাট করলেও আয়ারল্যান্ড ব্যাটিংয়ের 16 ওভার শেষ হতে বৃষ্টি শুরু হয়। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় সেদিন ম্যাচ আর মাঠে করায়নি। সম্মানিত ভিউয়ার্স, আপনি কি আয়ারল্যান্ড বনাম বাংলাদেশের ম্যাচটি লাইভ দেখার জন্য বসে আছেন?